यूसीसी यूनिफॉर्म सिविल कोड अभिन्न देवानी विधि এটা কি এটা একটু আমাদের বুঝতে হবে সংবিধান যখন রচনা হলো তার আর্টিকেল 44 একটা ধারা বলে দেওয়া হলো কি বলা হলো যে আর্টিকেল 44 এ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেট তার সিটিজেনকে এন্ডেভার করবে কি করবে না একটা এক একটা আইন অভিন্ন একটা দেওয়ানি বিধি এটা ধারাটা আর্টিকেল 44 এ বলে রাখা আছে আর কি বলা আছে এই আর্টিকেল 44টা এটাকে এনাক্ট করতে গেলে তার জন্য কি করতে হবে তার জন্য সিটিজেনদের সাথে কথা বলতে হবে তার জন্য 1984 থেকে শুরু হয়েছে একটা ল কমিশন 60 সাল থেকে শুরু হলো এই লোকসভার মধ্যে এই বিলটা আনা 60 থেকে 80 80 থেকে 90 90 থেকে 2000 2000 থেকে 2009 এবং তারপর 14 থেকে এই 23 চলছে বারবার এই বিলটা আনা হয়েছে বিশেষ করে ভারতবর্ষের যখন বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আছে তখন তারা বারবার এই বিলটা এনেছে এবং আনার চেষ্টা করেছে যে এই বিলটা করে পাশ করিয়ে নেওয়া যায় কিভাবে এটা রাজনৈতিক মঞ্চ না কিন্তু যেটা সঠিক সেটা বলতে হবে তাহলে কেন এনেছে কারণ এই বিলটা যদি পাস করানো যায় তাহলে কি সুবিধা হবে আর কি অসুবিধা হবে অভিন্ন দেওয়ানি বিধি ভারতবর্ষের মানুষ কিভাবে চলবে কনস্টিটিউশনে বলা আছে আমার আগের যিনি বক্তা উনি বলছিলেন আমি ডিটেইলিংয়ে যাচ্ছি একটু বলে দিচ্ছি আপনাদের দুটো আইন আছে একটা ফৌজদারি কার্যবিধি আইন সেটাকে বলে ক্রিমিনাল প্রসিডিওর কোড আর একটা যে দেওয়ানি বিধি সিভিল প্রসিডিওর কোড ফৌজদারি কার্যবিধি আইনটা কি না কেউ কোনো অপরাধ যখন করবে দেশের নাগরিকরা যখন কোনো অপরাধ করবে বা অপরাধ সংগঠিত হবে সমাজে সেই আইন অনুযায়ী তার সাজা হবে সেক্ষেত্রে ভারতবর্ষের সমস্ত নাগরিকের ক্ষেত্রে আইনটা কি না সেখানে ইন্ডিয়ান পেনাল কোড আছে সেই ইন্ডিয়ান পেনাল কোডে প্রভিশন আছে কোন অপরাধ করলে তার কি সাজা হবে সেখানে চুরি করলে কি সাজা হবে সেখানে ধর্ষণ করলে কি সাজা হবে সেখানে খুন করলে কি সাজা হবে সেখানে প্রবঞ্চনা করলে কি সাজা হবে প্রত্যেকটা সাজার নির্দিষ্ট করে বলা আছে তার কি কত বছর সেটা 2 বছর না 3 বছর না 7 বছর না 10 বছর নাকি লাইফ ইমপ্রিজনমেন্ট অতএব যাবজ্জীবন না মৃত্যুদণ্ড সেইটা বলা আছে সেইটাই কিন্তু কখনো কোনো অভিন্ন নীতি করা যায়নি কারণ সমস্ত মানুষ অপরাধ করলে ধরে নেওয়া হবে তা সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে দেওয়ানি বিধিটা কি দেওয়ানি বিধি হচ্ছে যে বিধির মাধ্যমে আমাদের সামাজিক এবং ব্যবহারিক জীবন আমাদের সম্পত্তি সেগুলো কিভাবে সংরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে ওটা গেল তো ক্রিমিনাল প্রসিডিওর কোড সিভিল প্রসিডিওর কোডে কি যেমন আমি একজন হিন্দু তাহলে আমি কিভাবে চলবো তা হিন্দু যারা আছেন তাদের বিবাহ একরকম পদ্ধতি আছে সেখানে পুরোহিত মশাই এসে সাত পাকে বর এবং বউকে তাদেরকে বেঁধে দেয় সেখানে মন্ত্র উচ্চারণ তো হয় সেখানে অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ হলো এবারে মুসলিম সমাজে কি আছে সেখানে একটা পদ্ধতি আছে সেখানে কাজী সাহেব আসবেন তিনি পড়াবেন কবুল করতে হবে দুই পক্ষ যখন কবুল করবে তখন সেটা নিকাহ হবে এটা একটা পদ্ধতি আছে সেরকম খ্রিস্টান ম্যারেজ আছে বৌদ্ধ যারা আছেন তাদের আলাদা ম্যারেজ আছে এবং সব থেকে বড় প্রত্যেকটা ধর্মের যারা লোক আছে হিন্দুদের মধ্যে অনেক ভাগ আছে যদি আমি চলে যাই ট্রাইবাল এরিয়াতে সেখানে দেখবেন আবার সেখানে এই বিবাহের পদ্ধতিটা পৃথক তাই সমস্ত ভাষাভাষীর মানুষ বিভিন্ন ধর্মের মানুষের বিবাহের পদ্ধতি বিভিন্ন করে সমাজে বলা আছে যে কার বিবাহের পদ্ধতি কি সে কিভাবে তার বিবাহ পদ্ধতি আছে সেখানে নির্দিষ্ট করে বলা আছে এবং চিরাচরিতভাবে যুগ যুগ ধরে সেই পরম্পরায় আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ আমরা সেই সংস্কৃতিটাকে বজায় করে চলে আসছি
এখন ওয়ান ফাইন মর্নিং দেখা গেল যে একটা অভিন্ন দেওয়ানিবিধি শুরু করে দিয়ে বলে দেওয়া হলো যে সমস্ত বিবাহ ভারতবর্ষের যত মানুষ আছেন, সমস্ত ধর্মের মানুষ আছেন, সবার বিবাহটা একই পদ্ধতিতে হবে। সেটা কি সম্ভব? আমি যে রীতিনীতি সংস্কৃতিতে মানুষ, আর একজন মুসলিম ভাই তিনি যে রীতিনীতি সংস্কৃতিতে মানুষ, একজন বৌদ্ধ মানুষ, একজন খ্রিস্টান মানুষ যে রীতিনীতিতে বিশ্বাস, সংস্কৃতিতে বিশ্বাস করে এসছেন, যে পরম্পরায় চলে এসছেন যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে, সেটাকে একদিন ওয়ান ফাইন মর্নিং বলে দেওয়া হচ্ছে যে আপনার এই বৈবাহিক পদ্ধতিটা সমস্ত ধর্মের মানুষের সাথে এক হয়ে যাবে। কেন বলা হচ্ছে? যাতে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করা যায়। আপনাদের কিন্তু ভাবতে হবে যে এইটার সুবিধাটা কি, অসুবিধাটা কোথায়? অসুবিধাটা এইখানেই, যখন আর একজন ধর্মের মানুষকে আর একটা ধর্মের মানুষের সাথে মিলিয়ে দিয়ে তাকে রীতিনীতি সমস্ত এক করে দেওয়া হবে, তখন সেখানে একটা অরাজকতা তৈরি হবে, একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এবং যে শান্তিতে যে মানুষ আমরা বসবাস করছি পাশাপাশি থেকে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সকলের মধ্যে একটা বিভেদ তৈরি করে দেওয়া যাবে, আমাদের মধ্যে তখন আর ইউনিটিটা থাকবে না। ছোটবেলায় এই একটা গল্প পড়েছিলাম, একজন কৃষকের সাতটা ছেলে ছিল। তা উনি একদিন, প্রত্যেক ভাই ভাই খুব গণ্ডগোল করে, যা হয় আর কি, এ ওকে মারে, ওকে মারে, সবার মধ্যে গণ্ডগোল। তা বাবা একদিন সাত ভাইকে ডেকেছেন, ডেকে বলছেন যে তোমরা প্রতিদিনও তো দেখি তোমাদের মধ্যে অশান্তি, অশান্তি করো কেন, একসঙ্গে থাকো, কেউ কথা শুনছে না। তা প্রত্যেকের হাতে একটা করে পাটকাঠি তুলে দিয়েছেন, বলছে এটা ভাঙো। তা একটা সিঙ্গেল পাটকাঠি সবাই ধরছে, পটাস করে ভেঙে দিচ্ছে, প্রত্যেকে একটা করে ভেঙে দিয়েছে। এইবার বাবা কী করেছেন, ওই সাতটা পাটকাঠি একসাথে বেঁধে দিয়েছেন, বেঁধে দিয়ে বলছেন এবার তুমি ভাঙো। কোনো ছেলে ভাঙতে পারছে না, সাতটা পাটকাঠি ভাঙা একটু সময় লাগবে, একটা পাটকাঠি পটাস করে ভেঙে দেওয়া যায়, কিন্তু সাতটা পাটকাঠি বা একসাথে পঞ্চাশটা পাটকাঠি ভাঙা যাবে না। যদি আমরা সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ভাষাভাষীর মানুষ একসঙ্গে থাকি, তাহলে আমাদের এই ঐক্যটা ভাঙা যাবে না। কিন্তু কে বা কারা যারা বসে আছেন দিল্লিতে, তারা ভাবছেন যদি পাটকাঠিগুলোকে খুলে খুলে নিই, তাদের এদের মধ্যে আর ঐক্য থাকবে না, এদের মধ্যে যদি আমরা ঢুকিয়ে দিই বিভাগটা, তাহলে সমাজে সহজেই আমরা আমাদের রাজত্ব করতে পারবো, আমরা সেটা হতে দেব না, আমরা এক ছিলাম, এক আছি, এক থাকব। এবং আমরা বুঝিয়ে দেব, যদি আপনারা এইটাকে চালু করতে চান, আমরা সেটাকে আইন মাফিক, কোনো বল প্রয়োগ না, আমরা আইন মাফিক তার বিরোধিতা করব। ভারতবর্ষের সমস্ত মানুষ ইউসিসির বিরোধিতা করবে। আপনি বলুন তো, আর্টিকেল 25, আর্টিকেল 26 পরিষ্কার বলা আছে, ভারতবর্ষের প্রতিটা নাগরিক তিনি তার ধর্মের প্রচার করবেন, তার ধর্ম মতোই চলবেন, তিনি তার ধর্মকে রক্ষা করবেন, অন্য কোনো ধর্মর কেউ কাউকে বিরক্ত করতে পারবেন না। এটাই তো স্বাধীনতা, এই স্বাধীনতাই তো আমরা পেয়েছি, যে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের ধর্ম অনুযায়ী, আমাদের সংস্কৃতি অনুযায়ী চলব, এবং আমাদের সংবিধান সে স্বীকৃতি আমাদের দিয়েছে। যদি কেউ বা কারা যদি সেই আমাদের সামাজিক স্বীকৃতি, আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের সাংবিধানিক অধিকারকে খর্ব করতে চায়, হরণ করতে চায়, আমরা সেটাকে প্রতিবাদ করব। প্রতিবাদের ভাষাটা আমাদের কলমের দ্বারা হবে, আমরা কলম দিয়ে বুঝিয়ে দেব আমরা এই প্রতিবাদ করছি, ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দেওয়া যাবে না, তার পরম্পরাকে নষ্ট করা যাবে না। ট্রাইবাল, কিছুদিন আগে আপনারা যারা, সবার ইনসাফ বলে একটা পেজ আছে, এই পেজটা সবাই চেষ্টা করবেন লাইক করার এবং সেখানে থাকার, আমিও আছি। কদিন আগে ওই ছোটনাগপুর আরবভূমি অঞ্চলে সাঁওতাল পরগনার মানুষ, ট্রাইবাল মানুষ একটা বিক্ষোভ দেখিয়েছেন। মুফতি সাহেব আছেন, দুধ সাহেব, উনি জানেন আমরা যারা, কেন, কারণ 1903 সালে একটা আইন পাস হয়, এবং 1886 সালে কী হয়, ছোটনাগপুর টেন্যান্সি অ্যাক্ট, যেটাকে সিএনটি বলে,
ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট, আর একটা হচ্ছে সান্থাল টেনেন্সি অ্যাক্ট। এই দুটো অ্যাক্ট কি? এই দুটো আইন হচ্ছে যে ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্টে ওই অঞ্চলে, মানে বিশেষ করে ঝাড়খণ্ড অঞ্চলে বা ঝাড়খণ্ড বাঁকুড়া বীরভূম ওই যে অঞ্চলটা আছে, রাঢ় অঞ্চল বলে ওটাকে, ওই অঞ্চলের যারা মানুষ, যারা ট্রাইবাল মানুষ, ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্টের যদি ইউসিসি চালু হয় তাহলে সেই টেনেন্সি অ্যাক্ট থাকবে না। ওইখানে নিয়ম হচ্ছে কোনো ট্রাইবাল এরিয়াতে যাদের সম্পত্তি এবং জমি আছে তারা নন ট্রাইবালকে ট্রান্সফার করা যাবে না, কেউ পারবে না। এটাই আইন, সংবিধান স্বীকৃত আইন, যে নন ট্রাইবাল যারা আছেন, মনে করুন আমি কালকে আমার টাকা আছে, টাকা জোগাড় করলাম, ব্যাংক থেকে লোন নিলাম, গিয়ে ছোটনাগপুরে গিয়ে আমি জমি কিনতে পারবো না ওদের ল্যান্ড। এটাই তো আইন, এটাই তো ভারতবর্ষ, এটাই তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কেন পারবো না? আইনে বলা আছে সেই জমি শুধুমাত্র সেই অঞ্চলের ওই পার্টিকুলার রিজিয়নের মানুষরাই কিনবেন, ট্রান্সফারটা সেখানেই হবে। যদি কোনোভাবে দু নম্বরি পদ্ধতিতে সেই তাদের সম্পত্তি ট্রান্সফার করে দেয়, সঙ্গে সঙ্গে সেইটা যদি মামলা হয় সেই জমির মালিক, তার তো সম্পত্তিটা বাজেয়াপ্ত হবে এবং উনি প্রসিকিউটেড হবেন, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালু হবে। তাই কাল যদি ইউসিসি চালু হয়ে যায় তাহলে ওই ট্রাইবাল যে মানুষগুলো আছেন সেই মানুষগুলোর সম্পত্তি অধিকারের যে ক্ষমতা সেটা খর্ব হয়ে যাবে, সেই আইনটা তো থাকবে না। আর একটা কি আছে, সান্থাল পরগনা, আমরা সবাই জানি যে সাঁওতাল পরগনার মানুষ যারা আছেন এদের একটা আইন হয়েছে 1903 সালে। কি এটা? সেটা হচ্ছে সান্থাল পরগনাস অ্যাক্ট। এখানে যারা আদিবাসী আছেন তাদের নিজস্ব যে সম্পত্তি আছে সেই সম্পত্তি কিন্তু ট্রান্সফার করা যাবে না নন আদিবাসীদের কাছে। যারা আদিবাসী মানুষ তারা জমি কেনাবেচা করবেন তাদের নিজেদের মধ্যে, ওই আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ নয় এমন কোনো ব্যক্তি বা সম্প্রদায় তাদের সম্পত্তি কিনতে পারবেন না। যদি ইউসিসি চালু হয় তাহলে সেই সম্পত্তি কালকে আমি গিয়ে কিনে নেবো, রাম গিয়ে কিনে নেবে, এক্স কিনে নেবে, ওয়াই কিনে নেবে, তাদের যে দীর্ঘদিন, তাদের যে লড়াই, তাদের যে সংগ্রাম, সাঁওতাল পরগনার যে লড়াই আমরা পড়েছি ইতিহাসে, সেই লড়াইয়ের ফলে যাদের যে আইন পাশ হয়েছে সে আইনটা আর থাকবে না। কালকে সবাই যাবে, যার টাকা আছে গিয়ে ওখানে জমি কিনবে, বাড়ি করবে, ব্যবসা করবে, তো লাভটা কী হবে? খুব সূক্ষ্ম জায়গাটা আপনারা একটু ভাবুন। এই ইউসিসি শুনতে খুব ভালো লাগে, দেখবেন সন্ধ্যেবেলা টিভিতে চ্যানেলে বসে স্নো পাউডার মেখে অনেকে সুন্দর ভারী ভারী গল্প করেন যে এক দেশ এক আইন, আমরা সব এক। না, অবশ্যই এক দেশ, আমরা ভারতবর্ষের মানুষ, সবাই আমরা সমান, আমরা ভারতবর্ষের নাগরিক, কিন্তু এক আইন হলে ভারতবর্ষের মানুষের মধ্যে যে সম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা ভেঙে যাবে।